দেশে করোনাভাইরাসে প্রাণ গেল আরও 172 জনের। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা 26 জন কমলেও শনাক্ত বিবেচনায় মৃত্যুহার কিছুটা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক হওয়ায় ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো চলাফেরা করলে করোনা রোগী বেড়ে যাওয়ার শঙ্কা তার। দেশের সবকিছুই যখন প্রায় স্বাভাবিক তখনও থেমে নেই করোনায় মৃত্যু। বুধবারও 172 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে মারা গেল মোট 24,719 জন। বিভাগ বিবেচনায় সবচেয়ে বেশি 67 জনের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 47 জন। এদিন শনাক্তের হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর হার। বুধবার যে 172 জন মারা গেছেন তার 94 জন পুরুষ আর নারী 78 জন। বুধবার ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে করোনার পরীক্ষা 14% কমেছে, মৃত্যুও কমেছে 21%। তবে সব কর্মকাণ্ড প্রায় স্বাভাবিক হওয়ায় সংখ্যা বাড়ছে নতুন রোগীর। যদি সবকিছু খোলা থাকে, সেখানে যদি স্বাস্থ্যবিধি শতভাগ প্রতিপালন করা হয়, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কথা নয়। কিন্তু সবকিছু খোলা আছে, স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে খেয়াল খুশি মতন যদি সকলে চলাফেরা করেন, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাটি তো থেকেই যায়। করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন অধ্যাপক নাজমুল ইসলাম। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।